তো সবাইকে আশা করি সকলে ভালো আছো এবং সকলে ভালো থাকবে এই কামনা নিয়ে আমরা শুরু করছি আজকের ভিডিও। গত ভিডিওতে আমরা শিখেছিলাম সংযোজন বিক্রিয়া কি এবং সংযোজন বিক্রিয়ার কিভাবে সমীকরণ লিখতে হয়। আজকে আমরা শিখবো বিয়োজন বিক্রিয়া কি, বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা খেয়াল করো। বিয়োজন বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়? বিয়োজিত হওয়া। হ্যাঁ, কি করবে? একটা যৌগিক পদার্থ থাকবে এবং একে তাপ দিয়ে তুমি বিয়োজিত করে ফেলবে, একাধিক পদার্থে তৈরি করবা। এই একাধিক পদার্থ হতে পারে যৌগিক অথবা মৌলিক। যেমন ধরো, আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের কাছে এই HCl এই যৌগটা আছে। ধরে নাও আমরা এই যৌগটার বিয়োজন বিক্রিয়া করব, তাহলে এই যৌগটাকে আমরা তাপ দিব। আচ্ছা, তাপ দিলাম, তাপকে শুধু এইভাবে লেখে অথবা এই ত্রিভুজ একটা সাইন দিয়ে প্রকাশ করে। রসায়নে এই ত্রিভুজ সাইনটাকে বলা হয় ডেল্টা, এটা দিয়ে তাপ বোঝানো হয়। তুমি এটাকে তাপ দিবে, তাপ দিলে কি হবে? H2 বের হয়ে যাবে, Cl2 বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো আমি বুঝিনি। ওকে, বোঝার জন্য আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা সরাসরি বিক্রিয়ার ফর্মুলাতে চলে যাই। বিয়োজন বিক্রিয়ার ফর্মুলা কি? বিয়োজন বিক্রিয়ার ফর্মুলাটা হলো, একটা যৌগকে তাপ দিলে সবসময় তার থেকে প্রথমে গ্যাসীয় পদার্থ আলাদা হবে এবং গ্যাসীয় পদার্থ না থাকলে তারপর অন্য কোনো একটা পদার্থ তৈরি হবে। আবার খেয়াল করো, তাপ দিলে গ্যাসীয় পদার্থটা আলাদা হবে এবং গ্যাসীয় পদার্থ না থাকলে অন্য কিছু আলাদা হবে। যেমন ধরো, তোমার কাছে এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট, তুমি একে তাপ দিবে, তাপ দিলে এখানে গ্যাসীয় পদার্থ আলাদা হবে। এখানে গ্যাসীয় পদার্থ কে? তুমি বলতে পারো যে এখানে গ্যাসীয় পদার্থটা হলো অক্সিজেন। ওকে ফাইন, একটা জিনিস একটু খেয়াল করো, অক্সিজেন আছে এবং কার্বনও আছে। যদি এখানে একটা জিনিস নোট মাথায় রাখবা, যে অক্সিজেনের সাথে যদি কখনো কোথাও কার্বন থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে কার্বন ডাইঅক্সাইড বের হবে, অক্সিজেন একা বের হবে না। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী। এবার আর কি বাকি থাকে খেয়াল করো, দুটো অক্সিজেন চলে গেল, একটা অক্সিজেন বাকি, একটা ক্যালসিয়াম বাকি। এবার একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন নিজেদের মধ্যে যৌগ তৈরি করতে পারে কিনা আমরা একটু যাচাই করি। ক্যালসিয়ামের 2+, অক্সিজেন 2- এক্সচেঞ্জ করলে Ca2O2 লেখার প্রয়োজন নাই, CaO। হ্যাঁ, তার মানে ক্যালসিয়াম অক্সিজেন নিজের মধ্যে যৌগ তৈরি করতে পারে, তাহলে এটা এখানে লিখে দিব CaO। আরেকটা খেয়াল করো, ধরো তোমার কাছে আছে পটাশিয়াম ক্লোরেট, KClO3, পটাশিয়াম ক্লোরেট, এই যৌগটাকে তুমি তাপ দিবে। আচ্ছা, এই যৌগটাকে তাপ দিলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে গ্যাসীয় পদার্থ আলাদা হবে। এখন সমস্যা হলো, এখানে দুই ধরনের গ্যাসীয় পদার্থ আছে, ক্লোরিনও আছে অক্সিজেন আছে, কোনটা বের হবে? খেয়াল করো, ক্লোরিন এবং অক্সিজেনের মধ্যে যেটা হালকা, কম ভারী, সেটা বের হবে। কোনটা হালকা, কোনটা তুলনামূলক হালকা, সেটা জানার জন্য তুমি চলে যাও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে আপেক্ষিক ভর অক্সিজেনের ক্লোরিনের তুলনায় কম হবে, তার কারণে অক্সিজেন হালকা। তাহলে এখন তাপ দিলে অক্সিজেন চলে যাবে। এখন অক্সিজেন একটা মৌলিক গ্যাস, আমরা আগের ভিডিওতে জেনে এসেছি যে মৌলিক গ্যাসগুলো দ্বিপরমাণু, তার মানে অক্সিজেন একা বের হতে পারবে না, সে বের হবে দুটো। এরপর রয়ে যাবে পটাশিয়াম এবং ক্লোরিন এবং একটা অক্সিজেন। দেখো তো, পটাশিয়াম ক্লোরিন নিজেদের মধ্যে যৌগ তৈরি করতে পারে এভাবে, সাথে একটা অক্সিজেন আসলে সে কিন্তু যৌগ তৈরি করতে পারবে না। তাহলে এই অক্সিজেনটাকে আলাদা রাখো, পটাশিয়াম এবং ক্লোরিনের যে যৌগটা সেটা লিখে ফেলো KCl। এবার এখানে দেখো সমস্যা যা হয়ে গেল, যেখানে অক্সিজেন 3টা ছিল আর এখানে অক্সিজেন 2টা হয়ে গেল। ওই যে আবার একই সমস্যা, যে পরমাণু কমে যাচ্ছে, পরমাণু সংখ্যার সমান নেই। এই ক্ষেত্রে আমরা কি করবো? এই ক্ষেত্রে আমরা সমতাকরণ, গত ক্লাসে আমরা যেটা শিখেছি, তো এই সমাকরণটা কিভাবে করতে পারি, সমতাকরণটা? আচ্ছা, এর জন্য একটা জিনিস বলে রাখি, আমরা গত ক্লাসে সবগুলো বিক্রিয়ায় সমতাকরণ করেছিলাম বলে সমান সমান দিয়েছি, এবং সমতাকরণ করলেই তুমি শুধুমাত্র সমান সমান দিতে পারবে। এছাড়া সমতাকরণ যদি না থাকে তুমি সমান সমান দিতে পারবে না। এই বিক্রিয়াটা সমতায় নেই, তাই আমি এটাকে সমান দিতে পারছি না। এই বিক্রিয়াটা সমতায় আছে, তাই এটাকে সমান দিতে পারছি। সমতায় আছে মানে কি? দেখো, এখানে ক্যালসিয়াম একটা, এই পাশে ক্যালসিয়াম একটা, এই পাশে কার্বন একটা, এই পুরোটার মধ্যে কার্বন একটা, এখানে অক্সিজেন 3টা এবং এই পুরোটার মধ্যে 2 আর 1 3টা। এখানে দেখো সমস্যা কি, এখানে পটাশিয়াম একটা একটা, ফাইন, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, ফাইন, কিন্তু এখানে অক্সিজেন 3টা আর এখানে অক্সিজেন 2টা। এক্ষেত্রে কি করব? ওই আগের নিনজা টেকনিক, এই 2 দিয়ে এখানে গুণ করব। তাহলে দেখো, এখানে 3 2 6, 6টা অক্সিজেন হয়ে গেল, আর এখানে 3 দিব, তাহলে 3 2 6, এখানেও 6টা হয়ে গেল, কিন্তু পটাশিয়াম ক্লোরেট এখানে আছে 2টা, এখানে 1টা, তাহলে এখানে 2 দিয়ে দেবো, মিটমাট। এই ব্যাপারটা শিওর হয়েছে, মানে তুমি শিওর কিনা যে এটা হয়েছে, এটা তুমি কিভাবে যাচাই করতে পারো? দেখো, অণু সংখ্যা, পরমাণু সংখ্যাগুলো হিসাব করে দেখো, এখানে পরমাণু কয়টা আছে? এখানে আছে 3টা, যোগ ক্লোরিন আছে 1টা, যোগ পটাশিয়াম 1টা, এই টোটালটা আবার 2 অণু সম্মিলিত। আবার এখানে অক্সিজেন 2টা,
আর তিন অণু যোগ এখানে পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, টোটালটা দুই অণু, একত্রিত করো তাহলে এখানে হয় তিন চার পাঁচ, পাঁচ দুগুণা দশটা, এখানে দেখো তিন দুই তিন তিন ছ নয়, দুই দুগুণা চার যোগ এখানে আছে দুটো ছয়, এখানে দশটা, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কিছুটা ভুল করে ফেলেছিলাম, ওকে। এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখি, দেখো ধরো তোমার কাছে আছে কপার কার্বনেট, এটাকে তাপ দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে খেয়াল করো। আমি আবারও বলছি, প্রথমে আমরা গ্যাসীয় পদার্থ আলাদা করব, এবং যদি গ্যাসীয় পদার্থের সাথে কার্বন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আলাদা করব। কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেলে রয়ে যাবে অক্সিজেন আর কপার, এবং অক্সিজেন কপার দিয়ে যৌগ তৈরি হয় কিনা সেটা দেখব। কপার নিব এবং অক্সিজেন নিব। এখন তুমি বলতে পারো যে কপারের কোন যোজনী নিব, কপারের তো দুইটা যোজনী আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কপারের কোন যোজনী ব্যবহৃত হয়েছে খেয়াল করে দেখো, কার্বনেটের যোজনী দুই, এবং এখানে যদি কপারের যোজনী এক ব্যবহৃত হতো তাহলে এখানে এক লিখতাম না, কিন্তু এই দুইটা এখানে লেখা লাগতো, কিন্তু কপারের যোজনী দুই ব্যবহার হয়েছে এখানে, যার কারণে এখানে দুই এখানে দুই কোনোটাই লেখা লাগেনি। এবং আমরা প্রথম ক্লাসে শিখেছি যদি যোজনী একই ধরনের হয় তাহলে লেখার প্রয়োজন নাই, তাই এখানে কপারের দুই যোজনী ব্যবহৃত হয়েছে, তাই কপারের দুই ব্যবহার করব। এখানে দুই মাইনাস এক্সচেঞ্জ করলে উৎপন্ন হবে সিইউও, এই যে যৌগটা এখানে লিখে ফেলবো সিইউও। এবং দেখো এখানে সমতাকরণ হয়েছে কিনা, সমতায় আছে কিনা, কপার একটা ওখানে কপার একটা, এখানে কার্বন একটা একটা, অক্সিজেন তিনটা, আর টোটাল মিলে অক্সিজেন তিনটা। আচ্ছা এই বিক্রিয়াটা আমরা সমতা করি, আসো এই বিক্রিয়ায় হাইড্রোজেন এখানে দুটা আর এখানে একটা, তাহলে এখানে যদি টু দিয়ে দিই দেখো একদম সব কিছু হয়ে গেছে, এখানে হাইড্রোজেন দুটা দুটা, ক্লোরিন দুটা দুটা হয়ে গেছে। আশা করি তোমরা এই বিয়োজন বিক্রিয়াটা বুঝতে পেরেছ। বাসায় কিছু বিয়োজন বিক্রিয়া করবে, মনে রাখবে বিয়োজন বিক্রিয়া করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আগে একটা যৌগ নিতে হবে এবং যৌগটাকে তাপ দিয়ে বিয়োজিত করতে হবে। বিয়োজিত করলে প্রথমে গ্যাসীয় পদার্থ আলাদা হবে, এবং সেখানে যদি কার্বন এবং অক্সিজেন থাকে তাহলে গ্যাসীয় পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হবে, তারপরে বাকি যা আছে তা দিয়ে যৌগ হবে। আমি আবারও বলছি বিয়োজন বিক্রিয়া কি করব, একটা যৌগ নিব, তাপ দিব, গ্যাসীয় পদার্থ আলাদা করব। যদি সেখানে অক্সিজেন এবং কার্বন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আলাদা করব, আর না হয় শুধু গ্যাসের পথ আলাদা করব, এবং তারপর বাকি যা থাকে তারা নিজেদের মধ্যে যৌগ তৈরি করবে সেটা লিখে ফেলবো। এভাবেই একটা বিয়োজন বিক্রিয়া হয়ে গেল। আসলে তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমরা বাসায় অনুশীলন করো, এবং না বুঝলে এই ভিডিওর নিচে তোমরা তোমাদের মন্তব্য জানাও, প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।